হাই দোস্তো, আজ আমি আবার যাচ্ছি সিউড়ি। এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি, 2 মিনিট হলো। এখন রাস্তায় আছি, দেখতে পাচ্ছেন ধান ক্ষেত, সব ধান লাগা আছে। এখন রাস্তায় আছি, আবার দেখা হয়েছে স্টেশনে, রেল স্টেশনে চলে এসেছি, কারণ ট্রেন আছে একটা, এই মাত্র দেখলাম। এখন সিঁড়িতে উঠে যাচ্ছি, এটা হচ্ছে রেল স্টেশন সাঁইথিয়া। এখন সব সিমেন্টগুলো সব ভরছে। ভাবতে পারিনি যে আজকে ট্রেনে যাব, কারণ ট্রেন সব ক্যান্সেল ছিল। একটা ট্রেনই আছে 10:40-এ, সেই ট্রেনেই যাব। मोबाइल होते का दोनदा टाकले 500-500। এদিকে আসানসোল যাওয়ার রাস্তা, আর এদিকে আমি এখন বাস স্ট্যান্ড যাচ্ছি। এখানে আমি একবার এসেছিলাম, এখানে ভিতরে ঢুকেছিলাম, ভিতরে একটা ভালো এরিয়া আছে ক্রিকেট খেলার মতন। এই জায়গাটা বাস স্ট্যান্ডে চলে এসেছি, আর এখানে পেট্রোল পাম্প, বাস স্ট্যান্ডে নেই। বাস স্ট্যান্ডে থেকে একটা দাদা আসবে বাইকে নিতে, কারণ তার সাথেই ঘুরে বেড়াবো আজকে, আর ওনারই কাজ ভিডিও করা, তার জন্য ওর সাথে এসে একটু ভিডিও করব। একটু রঙের কাজ আছে, সে রঙের কাজটাই আমাকে ভিডিও করতে হবে, আর ভিডিওতে হয়তো দেখানো হবে না কাজটি, পরে নেক্সটে যখন যাব তখন অবশ্যই দেখাবো। যে যেই কাজটাতে ভিডিও বানাচ্ছি সেই কাজটা আপনাদেরকে অবশ্যই দেখাবো, আমি বলব ভিডিওতে। এখানে বাইক থাকলো, আমরা এই ঘরে এখন যাব। সিউড়ি মোটরসাইকেলে ঘুরলাম, এবার বাড়ি যাচ্ছি বাইকে। ভিডিও পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে পারবেন না। সাবস্ক্রাইব থাকবেন, ভালো থাকবেন, এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।